তা শ্রীবাস পণ্ডিতকেই একদিন ধরেছে, এই যে পণ্ডিত মশাই এদিকে আসুন, নিমাই আমার এখন কথা বলার সময় নেই। তা এখন নেই তো আর কখন সময়, আপনি সময় দিন সেই সময় কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা এই যে আপনি ভগবানের নাম এত করছেন, ভগবানকে কোনোদিন চোখে দেখেছেন? আহ নিমাই, ওসব কথার উত্তর দিতে পারবো না, আমি জীবনে একটা ধাক্কা খেয়েছি, ওই বলেন না ঠেলার নাম বাবাজি, ওই ঠেলার নাম বাবাজি যেটা বলে সেইটা আমার খান জীবনে ঘটেছে। আমার একটা সময়ে আয়ু শেষ হয়ে গেছিল, ছোটবেলা থেকে তোমারই মতন আমি ছিলাম, ধর্মকর্মে আমার কোনো মন ছিল না, আর ঈশ্বর বিশ্বাসী তো আমি মোটেই ছিলাম না। 17 বছর বয়সে আমার যেদিন মৃত্যু এসেছিল, সেদিনকে ওই ভাগবত পড়াচ্ছিল দেবানন্দ পণ্ডিত, তার মুখে ভাগবত শুনে আমি মৃত্যুযোগ থেকে রক্ষা পেলাম। তখন থেকে আমি ভাগবতটা ভালোবাসি নিমাই, এর বেশি দয়া করে আমাকে আর জিজ্ঞেস করো না। ভগবান আছে কি নেই, কেন ডাকি, আমি অত কিছু বলতে পারবো না। তো যখনই শ্রীবাসকে পেতেন, যখনই ওই শ্রীবাসের মতন ভক্ত পেতেন, গৌরহরি তার সঙ্গে তর্ক বিতর্ক এমন জুড়ে দিতেন যে কেউ গৌরাঙ্গকে দেখলেই ভক্তরা ভয় পেত। একদিনকে শ্রীবাস বলল, নিমাই তুমি এই যে এত যুক্তি তর্ক খাটাচ্ছ, তোমারও উপরে যেদিনকে কৃষ্ণের কৃপা হবে তুমিও সেদিনকে কৃষ্ণ বলে নয়নধারায় ভাসবে। তখন নিমাই পণ্ডিত বলেছিল, হে শ্রীবাস আপনি আমায় আশীর্বাদ করুন, সেই শুভ বুদ্ধি যেন আমি এক আমার উদয় হয়, আমি যদি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারি সেদিন আমি একা কাঁদব না, সেদিনই আমি কাঁদব আর কাঁদাবো, আমি কাঁদব আর কাঁদাবো, যেদিন কৃষ্ণ পদে মতি হবে আমি কাঁদব আর কাঁদাবো, যেদিন কৃষ্ণ পদে মতি হবে আর সেই শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার সেই শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, আমি কাঁদব আর কাঁদাবো, সেই শুভ দিন গৌরাঙ্গ মহাপ্রভুর কবে হলো, যেদিনকে পিতার উদ্দেশ্যে পিণ্ড দেবার জন্য গয়ায় গেলেন। যখন পিণ্ড দানের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গয়ায় গেলেন, সেই সময় ঈশ্বরপুরী খেয়াল করলেন যে একটা ছেলে এসেছে নবদ্বীপ থেকে, দেখতে খুবই সুন্দর আর এত বড় পণ্ডিত, তার ভয়ে নাকি বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে যায় না। সেই ছেলেটার নাম নিমাই, ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। বিষ্ণুর চরণ যখন প্রথম দেখলেন গৌরহরি গয়াধামে, গয়া অসুরের হৃদয়ে বিষ্ণুর চরণ চিহ্ন, ওই গয়া অসুরের হৃদয়ে যে বিষ্ণু চরণ চিহ্ন দেখা যায় গয়াধামে, ওই বিষ্ণু চরণ চিহ্ন দেখে প্রথম চৈতন্য মহাপ্রভুর ভাব উদয় হয়েছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ নবন্ধ জগৎপতে, কৃষ্ণ গোপিকা কান্ত, কৃষ্ণ রাধা কান্ত নমস্তুতে, বিষ্ণুর শ্রীচরণ ভেসে যায় মহাপ্রভুর নয়ন জলে, কৃষ্ণ ভাগ্যবান গয়াসুর, তুমি ভাগ্যবান, তোমার হৃদয়ে শ্রী বিষ্ণুর চরণ, তোমার মাথায় শ্রী বিষ্ণুর চরণ, তুমি ভাগ্যবান। ঈশ্বরপুরী এসে মাথায় হাত বুলিয়ে বলছেন, খোকা তোমার নাম কি? সন্ন্যাসীবর, আমার নাম বিশ্বম্ভর মিশ্র। বাহ,
তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে খোকা। আমি এই জীবনে প্রথম দেখলাম যে এক কিশোরের চোখের জলে বিষ্ণুর চরণ ধুয়ে যাচ্ছে। তুমি কি দীক্ষা মন্ত্র পেয়েছো? না সন্ন্যাসী বর, আমি পাইনি। তাহলে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও। আমি আমার গুরুর কাছে পেয়েছি কৃষ্ণ মন্ত্র। কে আপনার গুরু? আমার গুরু, আমার গুরুকে ভারতবর্ষের সবাই চেনে, তার নাম শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামী। মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর নাম আমি আগেই শুনেছি। আমরা সবাই নবদ্বীপে যাকে শ্রদ্ধা করি তার নাম অদ্বৈত আচার্য, আর ওই অদ্বৈত আচার্যের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। কাজেই তার নাম আমি শুনেছি, আর ওই অদ্বৈত আচার্যেরই শিষ্য আপনি। দয়া করে আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিন, আমার জন্য হৃদয়ে ভাব উদয় হয়। ঈশ্বর পুরী দিলেন কৃষ্ণ মন্ত্র। সেদিন থেকে ভাবে ডুবে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ ভক্তদের ধরে ধরে জিজ্ঞাসা করত, ভগবান দেখেছো, এত কাঁদছ কেন, এত হরিনাম করছো কেন? আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ নাম পেয়ে, ভক্তিভাব পেয়ে একেবারে পাল্টে গেল, একেবারে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেল। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দাও দর্শন কৃষ্ণ, দেখা দাও। শিবাস পণ্ডিতের বাড়িতে এলেন। এতদিনে শিবাস পণ্ডিতের মনে আনন্দ হচ্ছে, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে গো। যে নিমাই আমাদের রাস্তাঘাটে টেনে যুক্তিতর্ক জুড়ে দিত, আজকে সেই নিমাই নয়নের জলে ভাসছে। নিমাই, নিমাই, তোমার যখন কীর্তন গাইবার ইচ্ছা হবে তুমি আমার বাড়িতে চলে যাবে। নিমাই, আমার বাড়ির উঠোন, আমার বাড়ির নাট্যঘর, আমার বাড়ির অন্তর্মহল বাহির্মহল সমস্ত কিছু তোমার জন্য রইল। নিমাই, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার ঘরে গিয়ে কীর্তন গাইবে। সেদিন থেকে নিমাই পণ্ডিত শ্রীবাসের বাড়ি বেছে নিলেন হরি সংকীর্তনের জন্য। কোন একটি শুভ একাদশীর দিন মহাপ্রভু বললেন, শ্রীহরিবাস হরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণবন্ত শ্রীবাসয়ং উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রী চন্দন মালা, সবার অঙ্গেতে শোভে শ্রী চন্দন মালা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। কোথায় শুরু করলেন মহাপ্রভু কৃষ্ণ কীর্তন? শ্রীবাসের বাড়িতে। কত বড় ভাগ্য একবার চিন্তা করুন তো আপনারা, যার উঠোনে স্বয়ং ভগবান কীর্তন গাইছেন। কত বড় ভাগ্য শ্রীবাস পণ্ডিতের, মহাপ্রভু নিজের বাড়িতে কীর্তন গাইছেন না, নিজের বাড়িতে কিছু কিছু লীলা প্রকাশ করেছেন মাত্র, কিন্তু কীর্তন যে কলিযুগের শ্রেষ্ঠ সাধনা সেটা বিধিবদ্ধভাবে শুরু করলেন কোথায়? শ্রীবাসের বাড়িতে। এবং কোন তিথিতে শুরু করলেন? একাদশী তিথিতে। শ্রীহরিবাসর বলে একাদশীকে। বাসর মানে কি? বাসর শব্দের অর্থ ঘর নয়। আমরা এখনকার দিনে বাসর বলতে ঘর বুঝি, বিবাহ বাসর, তাই না? কিন্তু বাসর শব্দটার অর্থ ঘর নয়, বাসর শব্দটার অর্থ বার। বার দেখবেন আনন্দবাজার পত্রিকায়
রবিবারের দিন একটা এক্সট্রা পেপার থাকে, সেটাই লেখা থাকে রবি বাসরীয়। লেখা থাকে কি না, রবি বাসরীয়, মানে রবিবারের যা যা ঘটনা ওইটার মধ্যে পাবেন। তাহলে বাসর মানে বার, তাহলে রবিবার, রবি বাসর মানে যেমন রবিবার, তেমনি হরি বাসর মানে হরির বার। আমাদের সাধারণ লোকের ধারণা যে হরি বাসর মানে কীর্তনের আসর, সেটা কিন্তু মোটেই নয়। হরি বাসর মানে কীর্তনের আসর নয়, হরি বাসর শব্দের অর্থ হচ্ছে হরির বার। হরির বারটা কোনটা, বৃহস্পতিবার না সোমবার না বুধবার, এক একজনের তো এক একটা বার। যেমন সূর্যের বার হচ্ছে রবিবার, চাঁদের বার হচ্ছে সোমবার, মঙ্গলের দিন হচ্ছে মঙ্গলবার, বুধের দিন বুধবার, বৃহস্পতির দিন বৃহস্পতিবার, শুক্রের দিন শুক্রবার। তাহলে হরির বারটা কোনটা, সাত দিনের মধ্যে তো একটাও পড়ছে না। হরির বারটা সেদিনই পড়বে যেদিনই একাদশী পড়বে। সাত দিনের মধ্যে যে দিনটা একাদশী সেদিনটা আর রবিবারও বলা চলবে না, সোমবারও বলা চলবে না, বৃহস্পতিবারও বলা চলবে না, হরিবার বলতে হবে। কিন্তু আমরা বলে অভ্যস্ত নই, শুনে অভ্যস্ত নই, সেই জন্য আমরা বুঝি না। যে দিনটাই একাদশী পড়বে সেটা আর রবিবার থাকলো না, হরির বার হয়ে গেল। যদি সোমবার একাদশী পড়ে আর চাঁদের দিন রইল না, দিনটা হরি রয়ে গেল। যে দিন একাদশী সেই দিনই হরি বাসর। হরি বাসর শব্দের অর্থ হরিবার, হরির দিন হচ্ছে একাদশীর দিন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ওই দিনকেই কীর্তন বিধান করলেন শ্রীবাসের অঙ্গনে। আর শ্রীবাস মনের আনন্দে বললেন যে নিমাই যতক্ষণ খুশি কীর্তন করবে, যেমন খুশি কীর্তন করবে, কেউ যেন তাকে বাধা না দেয়। আর আমার জীবন এটা তো বেঁচে আছে ভগবানের ইচ্ছায়, আমি তো মরেই গেছি 17 বছর বয়সে। আমার জীবনটা তো আর আমার জীবন নয়, আমার বাড়িটাও আমার নয়, ওটা নিমায়েরই বাড়ি। একদিনকে কৃষ্ণ কীর্তনে এমন মাতামাতি আনন্দ হচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে একবার, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে একবার, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু নিময়। তুমি যখন কীর্তন করো তোমার তো খিদে থাকে না, ঘুম থাকে না, কিন্তু আমরা তো মানুষ, তোমাকে সবাই ভগবান বলে মনে করে, কিন্তু আমরা তো আর ভগবান নই, খুব খিদে পেয়ে গেছে নিমাই, কিছুতেই আমাদের এখন আর কীর্তন করতে ইচ্ছে করছে না। আরে বাবা, পেটের মধ্যে যদি খিদে ধরে আর কিছু ভালো লাগে, নাচতে পারছি না, তো নাচতে গিয়ে কুঁকড়ে যাচ্ছে, দেখবেন খুব খিদে পেলে আর পেট সোজা করা যায় না, এরকম নাচতে পারছি না, গাইতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। গৌরসুন্দর বলছে, ও তোমাদের খিদে পেয়ে গেছে, একটু আগে বলতে পারতে তো ভাই। মহাপ্রভু খেয়াল করলেন শ্রীবাস অঙ্গনে রয়েছে একটি আম গাছ, বললেন, ওগো আম্র বৃক্ষ, তুমি তো শ্রীবাসের বাড়ির আম গাছ নও, তুমি তো বৃন্দাবনের আম গাছ, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দ
যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। এটা মুখের কথা নয়, কাজের কথা করে দেখাও। এইখানে দিন রাত কৃষ্ণ কীর্তন হয়, শুভ একাদশীতে শুদ্ধ মনে সবাই হরি নাম করে। ও গো আম্রবৃক্ষ, তুমি কৃপা করে এই ভক্তগণের ক্ষুধা নিবৃত্তি কর। কি আশ্চর্য ব্যাপার জানেন, অকালে সবাই দেখতে পেল আম গাছে ছোট ছোট গুটি হচ্ছে, চোখের সামনে আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কেউ কেউ মনে করছে জাদুবিদ্যা, কেউ কেউ মনে করছে ভগবানের অলৌকিক কৃপা। আমগুলো চোখের সামনে দেখতে দেখতে বড় হলো, সবুজ থেকে হলুদ হয়ে গেল। চোখের সামনে আম পেকে গেল শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস দেখেও বিশ্বাস করতে পারছে না, আর মহাপ্রভু ওই আম পাড়ছেন আর ভক্তদেরকে দান করছে। শ্রীবাসের অঙ্গনে ওই এক একটি আম যখন সবাই খোসা ছাড়িয়ে খাচ্ছে, যেন অমৃত স্বাদ গো, যেন অমৃত স্বাদ গো। আম নয় আম নয়, যেন অমৃত স্বাদ গো। অত আম নয় আম নয়, অমৃত স্বাদ গো। আম নয় আম নয়, প্রসাদ পেয়ে ক্ষুধা কৃষ্ণ দূরে গেল। আম নয় আম নয়, তাদের ক্ষুধা কৃষ্ণ দূরে গেল। আম নয় পেয়ে তাদের ক্ষুধা কৃষ্ণ দূরে গেল। কত আম নয় আম চোখের সামনে আম বড় হলো, চোখের সামনে আম পাকলো, আর সেই আম মহাপ্রভু সকলকে বিতরণ করলেন। আম খেয়ে সবার ক্ষুধা তৃষ্ণা দুই দূর হয়ে গেল। সেদিন থেকে আরো বেশি করে বিশ্বাস হয়ে গেল সবার হরিনামের প্রতি। শ্রীবাসের অঙ্গন ভক্তে পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে। একদিনকে মহাপ্রভু বললেন যে কীর্তন কিন্তু সব সময় দরজা জানলা খুলে করা চলবে না, কারণ সবার মন সমান নয়, সবার গ্রহণযোগ্যতা সমান নয়। গ্রহণযোগ্যতা অনুসারে ঈশ্বরের অনুভূতি হয় মানুষের মধ্যে। মনে করুন আপনি একটা কথা বলছেন, এবার সেই কথাটি যদি ভাগবতের শ্লোক হয় বা গীতার শ্লোক হয়, সেই গীতার শ্লোক যখন ব্যাখ্যা করবেন আপনি, সামনে যে এম এ পাশ করা পিএইচডি করা যে লোক থাকবে তার উপলব্ধি একরকম হবে, আর যে ক্লাস টু পাশ করে বসে আছে তার উপলব্ধি আর একরকম হবে। দুজনের উপলব্ধি যে একই রকম হবে তা কিন্তু নয়। গীতা এমন একটা শাস্ত্র যে ক্লাস টু এর জন্যও সেখানে কিছু আছে, আবার পিএইচডি করেও বুঝতে পারবে না এমন জিনিসও সেখানে আছে। কাজেই গ্রহণযোগ্যতার উপর উপলব্ধিটা নির্ভর করে। তাই মহাপ্রভু বিধান করলেন যে দিনের বেলা যখন কীর্তন হবে দরজা জানলা সব খোলা থাকবে, কিন্তু গভীর রাতে যখন কীর্তন হবে শুধু অন্তরঙ্গ রসজ্ঞ ভক্তগণ থাকবে, আর দরজা জানলা বন্ধ করে কীর্তন হবে। অন্তরঙ্গ সঙ্গে করে রসয়াস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে করে রসয়াস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই শ্রীবাসয়াঙ্গিনার মাঝে আনন্দ ধরে না, শ্রীবাসয়াঙ্গিনার মাঝে আনন্দ ধরে না। একদিন মহাপ্রভু হঠাৎ বললেন, শ্রীবাস গভীর রাতে যখন আমরা রসকীর্তন করি একটুখানি গান গাইলেই আমার যেন বৃন্দাবনের লীলাস্ফূর্তি হয়, কিন্তু আজকে কিছুতেই তো তোমার বাড়িতে কীর্তন করে ঠিক বৃন্দাবনে আমার মনটা নিয়ে যেতে পাচ্ছি না, কি বলো তো, আমার কি কিছু ত্রুটি আছে শ্রীবাস? শ্রীবাস বলছে, গৌর হরি, আপনার ত্রুটি আছে এ কথা কি আমি বলতে পারি? আমার বোধ হয় কিছু অপরাধ হয়ে যাচ্ছে। দেখি দেখি ঘরটা ঠিকঠাক পরিষ্কার করেছি তো? হঠাৎ শ্রীবাস খেয়াল করলো যে অত বড় নাট মন্দির ঘরের মধ্যে
একটা কোণে একটা ঝুড়ি, একটা ঝুড়ি, বড় ঝুড়ি আর কি, উল্টো করে বসানো আছে। বলি বাবা ঝুড়ি কেন এর মধ্যে? কীর্তনের এই ঘরে তো কখনো ঝুড়ি থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কীর্তন তো উপাসনার জিনিস, উপাসনার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঝুড়ি কেন এখানে? শ্রীবাস গিয়ে যখনই ঝুড়িটা তুলেছে, দেখে ঝুড়ির ভিতর লুকিয়ে আছে এক বুড়ি। আর যেমন তেমন বুড়ি নয়, স্বয়ং শ্রীবাসের শাশুড়ি। আসলে শ্রীবাসের শাশুড়ি একটু সন্দেহ পরায়ণা ছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন যে শ্রীবাসের বাড়িতে দিনের বেলায় যখন কীর্তন হয়, আমরা সবাই মিলে কত হই হুল্লোড়, নাচ গান কত কি করি, কিন্তু রাতের বেলায় যখন কীর্তন হয়, ওই নিত্যানন্দ, ওই গদাধর, ওই নরহরি, ওই কয়েকজন রসজ্ঞ লোক মিলে তারা কি কীর্তন করে আমাদেরকে ঢুকতেই দেয় না। তা আমার জামাই বাড়ি, আর রসকীর্তন হচ্ছে আমি শুনতে পারবো না। তাই কাউকে কিছু না বলে শ্রীবাসের শাশুড়ি একটা ঝুড়ি চাপা দিয়ে একটা কোণে বসেছিল যে দেখি এখানে কী রকম রসকীর্তন হয়। আর ওই জন্যই মহাপ্রভুর ভাব উদয় হচ্ছিল না, বেরসিক থাকলে তার রস আস্বাদন হবে না। তাই যখনই ঝুড়ির মধ্যে দেখতে পেয়েছে শাশুড়ি, তখন শ্রীবাস আর কী করে, অসম্মান তো করা যায় না, কারণ শাশুড়ি হচ্ছে মাতৃ সমান। তাই তাকে করজোড়ে বলছে, শুনুন মা, আপনি আমার মাতৃ সমান, আপনাকে অসম্মান করতে আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি যে আপনি এক্ষুনি এই কীর্তন প্রাঙ্গণ ত্যাগ করে আপনি অন্দরমহলে আপনার মেয়ের কাছে যান, আর যদি আপনি জোর করে এখানে বসে থাকেন, আমি কিন্তু বাধ্য হব আপনাকে এই ঘর থেকে বার করে দিতে, কারণ আমি বেঁচে আছি ঈশ্বরের কৃপায়, আর ঈশ্বরের কীর্তন হচ্ছে এই ঘরে। কীর্তন আমার কাছে সমস্ত কিছুর উপরে, তার উপরে আমি কাউকে সম্মান দিতে পারবো না। তখন শ্রীবাস আর কি, শাশুড়ি আর কি করে, আস্তে আস্তে চলে গেল অন্দরমহলে। দরজা জানলা বন্ধ হলো, মহাপ্রভু ডুবে গেলেন ভাবে। শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুনো সুন্দর এই নিবেদন তব পায়, নিবেদন তব পায়, শুনো হে শ্যাম রায়, এই নিবেদন তব পায়, শুনো শ্যামরায়, এই নিবেদন তব পায়, শুনো সুন্দর ব্রজ বিহারী, হৃদি মন্দিরে রাখি তোমারে হে রে, হৃদি মন্দিরে রাখি যেন তোমায় দেখি হে, যেন তোমায় দেখি হে, আমার হৃদয়ে বসাই ও হে আমার প্রাণবল্লভ, হৃদয়ে বসাই ও হে আমার প্রাণবল্লভ, হৃদয়ে বসাই যেন তোমায় দেখি হে, হৃদি মন্দিরে রাখি তোমারে হে রে। এই যে গভীর রাতে মহাপ্রভু দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন, এইটা কিন্তু সেই যুগে সবাই মেনে নিতে পারেনি।
যার জন্য আপনারা জানেন পরবর্তীকালে কিছু কিছু কীর্তন বিরোধী লোক ষড়যন্ত্র করে ওই চাপালের কাছে গিয়ে বলেছিল, এবং চাপাল শ্রীবাসের দরজায় এসে রক্ত মদ মাংস দিয়ে তান্ত্রিক মতে উপাসনা করে হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেছিল বৈষ্ণবরাধের ফলে, এবং মহাপ্রভুর কৃপায় শ্রীবাসের আশীর্বাদে সেই কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে আবার সে বৈষ্ণবে পরিণত হয়েছিল। চাপাল যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল তখন তার নামটাই পাল্টে দিয়েছিল, আগে নাম ছিল চাপাল, পরে তার নাম হলো দেবকীনন্দন দাস, এবং এমন একটি গ্রন্থ লিখে ফেলল যে বৈষ্ণব জগতে তিনি অমর হয়ে রইলেন। বৈষ্ণব বন্দনা বলে একটি গ্রন্থ তিনি লিখেছেন, সারা দেশে যেখানে যেখানে বড় বড় বৈষ্ণব তাদের সকলের নাম ঠিকানা দিয়ে ওই বৈষ্ণব বন্দনা তিনি রচনা করেছেন। তাই ওই শ্রীবাসের বাড়িতে যে দরজা জানলা বন্ধ করে কীর্তন হতো তখন কিন্তু মহাপ্রভু গোপীভাবে ডুবে যেতেন। গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা, গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নিতান্ত তব ভর রাধা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, এই ভরসা করি হে করি হে, তোমার ভরসা করি হে আমার, আমি তোমার ভরসা করি হে, বলো তুমি আমার, আমি তোমার ভরসা করি হে, তুমি আমার, আমি তোমার, আমার আর কেহ নাই, তুমি আমার, আমি তোমার, আর কেহ নাই, তুমি আমার, আমি তোমার, আর কেহ নাই, তুমি আমার, আমি তোমার ভরসা করি হে, সম শৈল কুল মান দূর করি, শৈল কুল মান দূর করি, তব চরণে শরণাগত কিশোরী, তব চরণে শরণাগত কিশোরী, আমি শরণ নিলাম অগতির গতি জেনে, শরণ নিলাম অগতির গতি জেনে, শরণ নিলাম অগতির গতি জেনে, বধু তোমার চরণ দুটি, 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 শরণ চরণে শরণাগত কিশোরী, আমি হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, তুমি জগ জনরঞ্জন বংশীধারী, আমার কেমন যেন একটা কষ্ট হচ্ছে মা, কি হয়েছে খোকা, কেমন একটা কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না মা, শিগগিরই বাবাকে ডাকো, আমার কেমন একটা কষ্ট হচ্ছে। ওগো শুনছো, ছেলের খুব একটা কষ্ট হচ্ছে, কি একটা কষ্ট হচ্ছে বলছে শুনে যাও, আর কে শোনে। শ্রীবাস তখন কীর্তনে ডুবে আছে, মহাপ্রভু রাধা ভাবে ডুবে গান গাইছেন, শ্রীবাস কি আর সেখান থেকে আসতে পারে। লোক দিয়ে খবর পাঠালেন শ্রীবাসের স্ত্রী যে যাও, কারণ ওখানে মহিলাদের প্রবেশ নিষেধ। মহাপ্রভু যেখানে কীর্তন করতেন, কিছু মনে করবেন না বাবা, কীর্তনের মধ্যে মহিলা ধেই ধেই করে নাচবে, আর কীর্তনের সেটা দুষ্ট লোকেরা তার বিকৃত রূপ দেখে হই হই করবে, এটা কিন্তু মহাপ্রভু কোনোদিন চাননি। মাঝে মাঝে আমরা এই চিত্র দেখে বড় ব্যথিত হই যে কীর্তনের মধ্যে মহিলা এমনভাবে নাচছে বিকৃতভাবে, সিনেমার মতন ঢং করে, সিনেমার মতন ভঙ্গি করে, তাতে কি ভক্তির ভয় থাকে? আপনারা যখন নাচবেন একটু শালীনতা বজায় রেখে নাচবেন, দুটি বাহু তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে নিশ্চয়ই নাচবেন, কিন্তু সেখানে যেন ভদ্রতা শালীনতাটা বজায় থাকে। মহাপ্রভু কিন্তু কোনো দিনই ভক্তির মধ্যে অভদ্রতাকে স্থান দেননি।
ভক্তির মধ্যে যেন অভদ্রতা ছোট লোকপনা প্রকাশ না পায়। কারণ আগে ভদ্রতা তারপর ভক্তি। আপনি খুব ভক্তি করছেন কিন্তু আপনার ভাষা অভদ্র, আপনার ব্যবহার অভদ্র, কোনো মতেই কিন্তু ভক্ত সমাজে আপনি স্থান পাবেন না। ভক্ত সমাজে স্থান পেতে গেলে আগে ভদ্রতা শিখতে হবে, তারপর ভক্তি। আপনার ভিতরে যদি ভদ্রতা থাকে তবে আপনি গলায় তুলসী মালা নিলে আপনার তুলসী মালার মর্যাদা হবে, আর ভেতরে ভদ্রতা নেই অথচ তুলসী মালার তিলক দিয়ে খুব ভণ্ডামি শুরু করেছেন, মোটেই না। চৈতন্য মহাপ্রভু অভদ্রতাকে কোনো দিন স্থান দেননি। সেই জন্য যখন তিনি রাধাভাবের কীর্তন গাইতেন, দরজা জানলা বন্ধ করে গাইতেন, মহিলাদের সেখানে প্রবেশ নিষেধ ছিল। হরিনাম সংকীর্তনে যখন সবাই একসঙ্গে করতে পারে তাতে আপত্তি নেই, কিন্তু রসকীর্তনের সময় মহিলাদের তিনি প্রবেশ করতে দিতেন না। এবার শ্রীবাসের স্ত্রী দেখছে যে ছেলেটা কষ্ট পাচ্ছে, স্বামীকে ডাকবো কিন্তু নিজে তো যেতে পারবো না, তাই লোক দিয়ে খবর পাঠালেন যে একবার শ্রীবাস পণ্ডিতকে খবর দাও, ছেলেটার কষ্ট হচ্ছে। শ্রীবাস পণ্ডিতের কানে কানে গিয়ে বলছে যে বাড়ি থেকে মা ঠাকুরুন ডাকছেন, আপনার ছেলের কি একটা কষ্ট হচ্ছে। বলে তাই নাকি, ঠিক আছে হরিনাম করতে বলো, হরিনাম করতে বলো, আমার প্রভু এখন ভাবে ডুবে আছেন, আমি যেতে পারবো না, আমার প্রভুর যতক্ষণ না কীর্তন শেষ হচ্ছে আমি যেতে পারবো না, ওদেরকে বলে দাও আমার মৃত্যু হয়ে গেছে 17 বছর বয়সে। মহাপ্রভু ভাবে ডুবে গিয়ে গান গাইছেন, আমি হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, তুমি জগজনরঞ্জন বংশীধারী, তুমি জগজনরঞ্জন বংশীধারী, আমি হলাম কুলোটা কলঙ্কিনী ভাগহীনী, আমি হলাম কুলোটা কলঙ্কিনী ভাগহীনী, তুমি জগজনরঞ্জন চূড়ামণি, নয়নানন্দ নয়নানন্দ তুমি জগজন মন, নয়নানন্দ তুমি জগজন মন, নয়নানন্দ নানা একাবধূ আমার নহে, জগজন মন নয়নানন্দ তাই গোবিন্দ দাসে কহে শুন শ্যাম রায়, আর মধু মনে তোমা বিনা আন নাহি ভাই। শ্রীবাস একটা যেন রমণী কণ্ঠের ক্রন্দন ধ্বনি আসছে আমার কানে, একটু দেখো তো তোমার বাড়ির ভেতরে কোনো ক্রন্দনের কিছু ব্যাপার ঘটলো কিনা, প্রভু এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। শ্রীবাস ছুটে গেলেন অন্দর মহলে, ক্রোধান্বিত হয়ে উঠলেন মালিনী দেবীর উপর, তোমার কণ্ঠস্বর শুনে মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটেছে ঘটেছে, কেন ক্রন্দন করছ? মালিনী দেবী মুখে কিছু না বলে দেখিয়ে দিলেন কোলের উপর তার ছেলেটি লুটিয়ে পড়েছে, এই দেখো তোমার মহাপ্রভুর কীর্তনের ফল, মহাপ্রভুর কীর্তনের ফল, তোমার মহাপ্রভু কীর্তন গাইছেন ভাবে বিভোর হয়ে, আর এদিকে আমার ছেলেটা আমার কোলের উপর ছটপট ছটপট করতে করতে কি একটা অসুবিধে হলো কিছুই বুঝলাম না, ও লুটিয়ে পড়লো আমার কোলের উপর, দেখো শুনেছি মায়ের কোলে ছেলে নাকি মরে না, কিন্তু আমার কোলে ছেলে কি হলো দেখো, এই যে কথা বলছে না, আর কে বলে ডাকবে, কে মা বলে ডাকবে, আর কে
ফল। ছেলেটা একটু আগেও বলছিল যে বাবাকে একবার ডাকো, বাবাকে একবার ডাকো, তুমি তো কোনো মতেই আসলে না, এইবার নাও এই মরা ছেলের সঙ্গে কথা বলো। শ্রীবাস পণ্ডিত বুকে পাথর বেঁধে ফেললেন, নিজের মনের কষ্ট মনে চেপে রেখে একটা কাপড়ের পুটলি করে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর মুখে দিলেন, বললেন, ওগো গিন্নি, সন্তান বিরহ, চোখের সামনে ছেলে মারা গেছে, কিন্তু তুমি তো ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু মহাপ্রভুর ভাবে যদি আঘাত হয় আর পরের দিন থেকে যদি আমার বাড়িতে প্রভু কীর্তন না করেন, তাহলে আমি যে মরে যাব। তোমার ছেলে মারা গেছে তবু তুমি বিধবা তো হওনি, কিন্তু আমি মরে গেলে তুমি তো বিধবা হয়ে যাবে। এই নাও কাপড়ের পুটলি মুখে চেপে ধরো, তোমার আওয়াজ যেন প্রভুর কণ্ঠে না যায়। দেখুন গৌরাঙ্গ পার্ষদের ত্যাগ কাকে বলে। ছেলে মারা গেছে, মা কাঁদছে পাগলের মতন, আর শ্রীবাস পণ্ডিত একটি কাপড়ের পুটলি মুখে আটকে দিলেন যাতে আওয়াজ বাইরে না যায়। শ্রীবাস আবার করজোড়ে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছেন। আজকে আমার কীর্তনে বড় ভাবের উদয় হয়েছে, কিন্তু তোমার বোধহয় ঘরে কিছু একটা অসুবিধে হয়েছে, চলো তো একবার ঘরে যাই। না না প্রভু, না না, আপনাকে ঘরে যেতে হবে না প্রভু, আপনি এইখানে থাকো। তুমি প্রথম দিন কি বলেছিলে, তোমার বাড়ির বাহির মহল, অন্দর মহল, উঠোন সব কিছুই আমার, আজকে তাহলে অন্দর মহলে যেতে মানা করছো কেন? আমি তো তোমাকে বাবার মতো দেখি, মালিনী দেবীকে আমার মায়ের মতো দেখি, আমার সচিমা আর মালিনী মা দুজনই আমার মা। না না প্রভু, সে ঠিক আছে, কিন্তু আজকে আপনি ঘরে যাবেন না। তুমি বললে তো হবে না, তুমি যখন ঘর আমাকে সমর্পণ করেছ আমার ঘরে আমি যাব, তুমি বাধা দিলেই বা আমি শুনবো কেন? শ্রীবাসের কথা না শুনে প্রভু চললেন সেই বাড়ির অন্দর মহলে। ঘরের ভিতর গিয়ে দেখে মালিনী দেবীর কোলে মৃত সন্তান নিয়ে বসে আছে, দুই নয়ন ধারায় ভাসছে, কিন্তু মুখে শুধু গো গো শব্দ করে, কোনো উচ্চ ঈশ্বরে শব্দ করতে পারে না, মুখে কাপড় দেওয়া আছে। মহাপ্রভু গিয়ে মালিনী দেবীর বদন থেকে কাপড়ের টুকরো বার করলেন, আর মালিনী দেবী থাকতে না পেরে গৌরাঙ্গের দুটি চরণে আছাড় খেয়ে পড়লেন, অগণিমায় তুমি আমার ছেলের মতো, সবাই তোমাকে ভগবান বলে মনে করে, আমারই উঠোনে তুমি গাছে আম ফলিয়েছ, সঙ্গে সঙ্গে আম পেকেও গেল, সেই আমে খেয়ে সবার পেটও ভরে গেল, আর এই দেখো তুমি কীর্তন করাকালে আমার ছেলে চলে গেল, বলো বলো এই কষ্ট আমি কেমন করে সহ্য করব। গৌরহরি বলছেন, মা, তোমার ছেলে যে মারা গেছে এতে তুমি দুঃখ পেও না। বলছো কি নিমায়, ছেলে মারা গেছে আমি দুঃখ পাবো না? শোনো নিমা, শোনো মা, যার যতক্ষণ কর্মফল থাকে এই জগতে সে ততদিন পর্যন্ত এই জগতে বিরাজ করে, কর্মফল যখনই শেষ হয়ে যায় তাকে এই জগৎ থেকে যেতে হয়। মা, তোমার ছেলের কর্মফল শেষ, তাই সে চলে গেছে, তার যাওয়ার পথ পিচ্ছিল করে দিও না তোমার নয়ন জলে। আমি ওসব কথা শুনতে চাই না নিমাই, আমাকে মা বলে কে ডাকবে? আমার ছেলে যে চলে গেল আমায় মা বলে কে ডাকবে? তুমি যদি সত্যিই ভগবান হও তাহলে আজকে আমার এই মরা ছেলের মুখে আমাকে মা ডাকছো না, দেখি তুমি কেমন হরিনাম কর। গৌরসুন্দর বললেন, দেখো মা, এ তোমাকে দেখবে কিন্তু মা বলে ডাকবে কি না জানি না। এই বলে গৌরহরি সেই মরা ছেলেটির মাথায় হাত বুলাচ্ছে, ভাই ভাই, তুমি যাকে মা বলে ডাকো আমিও তাকে মা বলেই ডাকি, এই দেখো তোমাকে হারিয়ে আজকে তোমার মা কেমন ভাবে কাঁদছেন, একবার উঠে বসো ভাই, মায়ের সঙ্গে একবার কথা বলে যাও। গৌরহরির কৃপা স্পর্শে সেই মৃতদেহে প্রাণ সঞ্চার হলো,
ওই মৃত ছেলে ধীরে ধীরে মায়ের কোলে উঠে বসল। মনের আনন্দে তখন মালিনী দেবীর আনন্দের সীমা নাই। নিমাই নিমাই, আমার ছেলে জেগে উঠেছে, আমার ছেলে বেঁচে উঠেছে। ভাই, তোমার মায়ের সঙ্গে একবার কথা বলো। গৌরহরি, আপনি কৃপা করে ডাকলেন তাই আমি আসলাম, কিন্তু আমি কোন মায়ের সঙ্গে কথা বলবো আপনি বলে দিন। আমার যতবার জন্ম হয়েছে ততবার করেই তো একজন করে মা আমি পেয়েছি। আমার বহু মায়ের মুখ মনে পড়ছে, আমি কোন মাকে মা বলে ডাকব? তখন অবাক হয়ে গেলেন মালিনী দেবী। ছেলে বলে কি? গৌরহরি বলছেন, শোনো, এই জন্মে তোমার যিনি মা, ওই শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, যার কোলে তুমি বসে আছো, তাকে মা বলে ডাকো। তখন সেই মৃত ছেলে মায়ের উদ্দেশ্যে বলছে, মা গো, তুমি এই দেহের জন্মদায়িনী, তাই এই দেহের জন্মদায়িনী হিসেবে আমি তোমায় প্রণাম জানাই। শোনো মা, এই রকম শত শতবার আমার জন্ম হয়েছে আর শত শতবার আমি মা পেয়েছি, তাদের মধ্যে তুমিও আমার একজন মা। যতবার জন্ম হয় ততবারই আমরা মা পাই, কিন্তু পরজন্মে আগের জন্মের মায়ের কথা ভুলে যাই। শোনো মা গো, যার যখন কর্মফল শেষ হয় তাকে তখন পরপারে যেতে হয়, আমায় যেন তুমি আর পেছন ফিরে ডেকো না। মা, মালিনী দেবীর তখন জ্ঞান হলো যে আমার ছেলে আমাকে চিনতে পেরেও সে আজকে বলছে আমাকে পিছন ফিরে ডেকো না। তাহলে ওর যদি যাবার সময় হয়ে থাকে, আমি আর তোকে ডাকবো না বাবা। তোর মুখে আমি শুধু একবার মা ডাক শুনতে চেয়েছিলাম, আমি ডেকেছি, আমি শুনেছি তোর মুখে মা ডাক। এইবার তোর যেখানে যেতে হয় হরিনাম নিয়ে সেইখানে যা বাবা। মায়ের কাছে অনুমতি পেয়ে ছেলেটি আবার মাটিতে লুটিয়ে পড়ল। এইবার আপনারা চিন্তা করুন, শ্রীবাস পণ্ডিতের কতখানি অবদান এই কীর্তনের জন্য, যে সে মহাপ্রভুর কীর্তনের সময় তার পুত্র বিয়োগ হয়ে যায়, তবুও সে বুকে পাথর বেঁধে মহাপ্রভুর কীর্তনে কোনো ব্যাঘাত দেয়নি। পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়েছিলেন, সাত প্রহরিয়া ভাবে শ্রীবাসকে তিনি নারদ রূপে বর্ণনা করে কৃপা করেছিলেন, এবং আরও পরবর্তীকালে যখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান, সেই সময় শ্রীবাস পণ্ডিত মনে এতখানি ব্যথা পেয়েছিলেন যে নবদ্বীপ তিনি ত্যাগ করেছিলেন। যে অঙ্গনে মহাপ্রভু কীর্তন করেছেন সেই অঙ্গনে মহাপ্রভু কীর্তন করবেন না, আর আমি সেই অঙ্গন দেখব, আমি এই বাড়িতেই থাকব না। তাই শ্রীবাস নিজের বাড়ি ছেড়ে চলে গেছিল। কোথায় গেছিল? গঙ্গার ওপারে হালি শহরে, যেটা বর্তমানে হালি শহর বলা হয়, তখনকার দিনে নাম ছিল কুমারহট্ট। সেই কুমারহট্টে বা হালি শহরে শ্রীবাস গিয়ে নতুন বাড়ি বানিয়েছিলেন। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে যান, আবার বাংলায় এসেছিলেন, সেই সময় ওই কুমারহট্টের বাড়িতে শ্রীবাসের সঙ্গে দেখা করেছিলেন। বলেছিলেন, শ্রীবাস, তোমার অঙ্গনে আমি কীর্তন করেছি, তোমাকে আমি ভুলতে পারি? শ্রীবাস, একটা কথা বলবো? বলুন প্রভু। মনে করো, তুমি যদি এই কীর্তন করছো, যদি তিন দিন খেতে না পাও তখন কি করবে? বলে, তখন কি আর করব, তিন দিন যদি আমি খেতে না পাই তবু আমি কীর্তন ছাড়ব না, দুটি বাহু তুলে আমি গঙ্গায় আত্মবিসর্জন করব, তবু অর্থের জন্য আমি চিন্তা করব না প্রভু, আমি প্রাণ ভরে কীর্তনই গাইব। তখন মহাপ্রভু বললেন, শোনো শ্রীবাস, লক্ষ্মী যদি ভিক্ষা করেন কোনো কালে, তবু না হইবে দারিদ্র, তোমার ঘরে না হবে কোনো কালে। যে এমন দুর্দিন যদি আসে যে মা লক্ষ্মীকেও থালা নিয়ে ভিক্ষে করতে হচ্ছে, কিন্তু তোমার বাড়িতে কোনো দিন দারিদ্র আসবে না। এই আমি বলে দিলাম, তুমি প্রাণ ভরে কীর্তন রসে ডুবে যাও।
যে লক্ষ্মী ভিক্ষা করবে কিন্তু তবু তোমার বাড়িতে কোনোদিন দারিদ্র আসবে না। সেই শ্রীবাসের কুমার হট্টের বাড়িতে মহাপ্রভু এই কথা বলেছিলেন। তাই শ্রীবাস পণ্ডিত আমাদের বৈষ্ণব জগতের মধ্যে তার সবথেকে বড় অবদান ওই একাদশীর দিন মহাপ্রভু যে কীর্তনের বিধান করলেন, কলিযুগের সর্বশ্রেষ্ঠ যে সাধনা সংকীর্তন, সেই সংকীর্তনের যেটা পীঠস্থান সেটাই হচ্ছে শ্রীবাসের অঙ্গন। আরও একটি কথা, শ্রীরামকৃষ্ণদেব যেমন পয়লা জানুয়ারিতে কল্পবৃক্ষ হয়েছিলেন, কল্পতরু উৎসব হয় না, কল্পতরু হয়েছিলেন, যে যা চেয়েছিল রামকৃষ্ণদেবের কাছে সে তাই পেয়েছিল, তেমনি চৈতন্যদেব একবার সাত প্রহর ধরে ওই রকম কল্পবৃক্ষ হয়েছিলেন। সাত প্রহর, এক প্রহরে তিন ঘন্টা, আর সাত প্রহর মানে তিন সাতে একুশ ঘন্টা ধরে মহাপ্রভু ভগবত ভাবে আবিষ্ট ছিলেন ওই শ্রীবাসেরই বাড়িতে। সেদিনকে শ্রীবাসের কাছে যে যা চেয়েছিল তাই পেয়েছিল। কাজেই রামকৃষ্ণদেব কল্পতরু হওয়ার জন্য যেমন উদ্যানবাটি বিখ্যাত, তেমনি মহাপ্রভুর সাত প্রহরিয়া ভাবের জন্য শ্রীবাস অঙ্গন বিখ্যাত। আর ওই সাত প্রহরিয়া ভাবে সকলে এসে এসে মহাপ্রভুর কাছে বিভিন্ন জিনিস চাইছে, কিন্তু একজন একজন আসেনি, মহাপ্রভু তাকে ডাকতে লোক পাঠালেন, তার নাম হচ্ছে শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত এখনো আসেনি কেন? ও কিছু না চাইলে পরে আমার শান্তি হচ্ছে না, যাও শ্রীধর পণ্ডিতকে ডেকে নিয়ে এসো। তখন শ্রীধর পণ্ডিতকে ডেকে এনেছিল যে ওরে তোর ভাগ্য ভালো রে, তুই থোড় মোচা কলা বিক্রি করে খাস, আর মহাপ্রভু তোকে ডাকছেন, উনি ভাবে আবিষ্ট, যা চাইবি তাই পাবি। শ্রীধর পণ্ডিত সঙ্গে সঙ্গে দোকান ছেড়ে শ্রীবাস অঙ্গনে ছুটে গেল, দেখে কি যে বিষ্ণুর সিংহাসনে স্বয়ং মহাপ্রভু বসে আছেন। শ্রীবাসের যে আরাধ্য দেবতা বিষ্ণু, ওই বিষ্ণুর সিংহাসনে মহাপ্রভু বসে আছেন, আর ডেকে বলছেন, ওরে শ্রীধর, তুই আমার সব থেকে প্রিয় ভক্ত, তুই কি চাস কি চাস, চেয়ে আমার কাছে, যা চাইবি তাই পাবি। তখন শ্রীধর মহাপ্রভুর চরণ ধরে বলেছিল যে সত্যি প্রভু তুমি কি আমায় দেবে, তাহলে আমি যা চাইব তোমায় তাই দিতে হবে, বলে যা চাইবি তাই পাবি আজকের দিনের জন্য। তখন শ্রীধর বলেছিল যে ব্রাহ্মণ কাড়ি খাইল মোর খোলা পাত, যে ব্রাহ্মণ কাড়ি খাইল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হউক মোর জন্মে জন্মে নাথ, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে নাথ। কি সুন্দর প্রার্থনা দেখুন, শ্রীধর পণ্ডিত বলছে মহাপ্রভু তুমি বলেছো যা চাইবো তাই পাবো, তাহলে শুনে রাখো, একজন বামুনের ছেলে খুব ঝগড়াটে, সে আমার সঙ্গে গিয়ে ঝগড়া না করে আমার কাছ থেকে সবজি নিত না, তা যে ব্রাহ্মণের ছেলে প্রচণ্ড ঝগড়া করে প্রতিদিন আমার কাছ থেকে বাজার করে সবজি নিয়ে এসেছে, সে হচ্ছে জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্ভর মিশ্র, আর ওই ব্রাহ্মণ যেন জন্মে জন্মে আমার প্রাণনাথ হয়, এছাড়া আমি আর কিছু চাই না। যে ব্রাহ্মণের ছেলে প্রতিদিন ঝগড়া করে আমার কাছ থেকে সবজি আনা জেনেছে, সেই ব্রাহ্মণের ছেলে অর্থাৎ নিমাই পণ্ডিত যেন আমার জন্মে জন্মে প্রাণনাথ হয়, আমি এইটুকুই শুধু চাই, আর কিচ্ছু চাই না। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটেছিল যে শ্রীবাস কিসে, তাই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটেছিল বলে শ্রীবাস পণ্ডিতের বাড়ি শ্রীবাস অঙ্গন বিখ্যাত হয়ে আছে। আপনারা যাবেন নবদ্বীপে, যখন প্রণাম করবেন মহাপ্রভুর মন্দিরে, সেই সময় শ্রীবাস অঙ্গনে অবশ্যই প্রণাম জানাবেন। তবে এখন আবার একটা নকল শ্রীবাস অঙ্গনও তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওই গঙ্গা পেরিয়ে যেদিকে ইস্কন মন্দির আছে সেদিকে আবার একটা নকল শ্রীবাস অঙ্গনও আছে। তা আসল কোনটা নকল কোনটা সেগুলো বলে খালি খালি বিভ্রান্ত করব না, শুধু একটা বলবো, যেদিকে স্টেশন নবদ্বীপের যেদিকে স্টেশন সেই দিকেই
মহাপ্রভুর মূল মন্দির, যে মহাপ্রভুর বিগ্রহে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী পূজা করতেন, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ যেদিকে আছে সেটা হচ্ছে গঙ্গা নদীর পশ্চিম দিকে। নবদ্বীপে যেখানে গঙ্গা প্রবাহিত তার পশ্চিম দিকেই ওই নবদ্বীপ স্টেশন। ওই নবদ্বীপ স্টেশনে নেমেই মহাপ্রভুর মন্দির পাবেন, এবং গঙ্গার ধারের দিকে এগিয়ে গেলে শ্রীবাহসঙ্গন লোককে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে, ওই শ্রীবাহসঙ্গনে প্রণাম জানাবেন। শ্রীবাহসঙ্গনই হলো সেই জায়গা যেখানে 21 ঘন্টা ধরে মহাপ্রভু সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। তিনি যে স্বয়ং ভগবান সেদিনকে প্রকাশিত হয়েছিলেন, তার ভাব প্রকাশ হয়েছিল ওই শ্রীবাহসঙ্গনে। তাই শ্রীবাহস পণ্ডিত যদি না আসতেন আমরা মহাপ্রভুর কীর্তন যোগ্য পেতাম না, কলিযুগে আমরা ধন্য হতাম না। পুত্র শোককেও তিনি জয় করেছেন হরি সংকীর্তনের জন্য। তাই শ্রীবাহস পণ্ডিতের জয়ধ্বনি দিয়ে আজকে আমরা কীর্তন এখানেই বিশ্রাম রাখব। আগামীকাল কখন শুরু হবে? আগামীকাল একটু তাড়াতাড়ি শুরু হবে, আজকে যেহেতু অধিবাসের জন্য একটু বিলম্ব হয়েছে। আগামীকাল ঠিক 8টায় কীর্তন শুরু হয়ে যাবে, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, এই কৃপা করো হে ভরে গাইতে পারি, এই কৃপা করো হে ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় নীতা।